হ্যাঁ রে পচা, তুই ভালো করে জানিস, শুনলি নাকি মদনার বিয়েটা ছিঁচে গেছে কালকে? আমার ও কি আছে? হে মামা, বল 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 বল, হেবি কবে শুনালি, বল বল কবে বটে বিয়েটা, বল চারে রেডি হয়ে থাকতে হবে, যতই কর রাতে বরযাত্রী যেতে হবে, ডিজে সিং পার্টি ঝাড়ে নাচতে হবে, না নাচার জন্য তো যাওয়াই, খাওয়ার জন্য কে যাবে? ও খাবো, যদি হয়ে যেতে ঝাড়ে মারেও দেবো, খাইয়ে তো ওটা কিছু না সাইকে দেবো, কিন্তু নাচটা তাকে দেখাতে হবে না। দূর মামা, জানি না তো তুই এখানটা কি করছিস আমার ঘরে বসে নি, কত সুন্দর বলছে ওইটা আমি জানি না। দেখছো তো বন্ধুরা কেমন ছিল, কোনো কিছুই জানো নাই, আর মদনার বিয়ে নাচার জন্য ছন্দর হয়ে বসে আছে আমার গোড়াটায়, বুঝলি রে পচা? আমার সঙ্গে ঘুরে বলবি তো ওই খবর রাখতেই হবে, বুঝলি, যে কার কবে বিয়া বটে, না কার ঘরে বোঝানো বটে, ওইগুলো আগে থাকতে হবে, আর নাকি আমার সঙ্গে ঘুরিন না, ওটাও জানো নাই, আর আমার সঙ্গে গোড়াটায় এসে বসে আছে। অত তু ওই অত হচর হচর হচ্ছি তো তু ওই অন্য আমি জানলি না তো কি হলো রে, আমি জানলি না তো কি হলো, তোকে তো জানবার বঠে না। কি ব্যাপার রে লেবু, দমে গান করছি যে, এই গান করে করে কোথায় যাবি রে, দমে ফুর্তি লাগছে মনে হয় তোর। ও মামা, তোরা এখনো জানি না নাকি হেবি ফুর্তির ব্যাপার বলে, তোরা জানিস মদনার বিয়া লেগে গেছে? তারপর আর মদনা আগে বলে দিয়েছে, তোরা সিনে সিনে না জানি না, মদনা বলেছে যদি আমার বিয়া লাগে না তো সেই ডিজে করব আর সঙ্গে সিং পার্টি। আর উল্লুটা চুপ রে, সবাই কেটে বলিন না, ওটা তো থাকবে কে, মদনার বিয়া বলে কথা আর মদ ভাই বলবে? এ লেবু এ লেবু, বন্না মারি, মদনার বিয়াটা কবে বটে? আমরাও শুনেছি বিয়াটা লাগিয়েছে, তবে কদিনে বটে, সেমনি প্রিপারেশন নিয়ে রাখতে কোনো যাওয়া করলে কাছে কুচে। হ্যাঁ বল, দেখ জুতালা রোজ পড়ছি মলাই মলিন যাবে, একটু কিরিশ দিয়ে রাখতে হবে না সব কিছু, বল না বল না মারি, কদিনে বিয়াটা বটে আর কোন মাসে? আরি আমার আমে অগবকি আইছে, তোরা ওইটার জন্য টেনশন করছি, কোনো টেনশন করি না, আমার সব খবর আছে, কবে কি বটে কবে কি নাই সব খবর আছে, তোরা একদম টেনশন নিস না, সব বলে দেবো তোদেরকে। হ্যাঁ তো আইডি অগব অকিটা ওচা। এই যে বন্ধুরা, তোমরা মদনার বিহার ডেটটা শুনে রাখো, তোমাদের কাজে লাগবে, নাচার জন্য তো ফ্রি ডিজে আর সিং বাজনা থাকবে, কে সঙ্গে ওইটা থাকবে, বুঝে পারছো না, মদনা বলেছে ডেরা আমরা মান দিব, তো তার আগে এখনো যদি ভিডিওটা লাইক করো না, লাইকটা পক করে করে দাও, আর যদি আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে খুঁজছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই রাখবে, কারণ এরকম হাসির হাসির ভিডিও পুরো মজা পাইতে গেলে এই চ্যানেলেই পাবে, একদম এক নম্বর ভিডিও, ওই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো। তুই আর খাই টেনশন নিছি মারি,
কাছের কাটা বটে গাড়ি না করুক দে হাইতে হাইতে মারি দেব বলটা পড়ে আনি দেব তো হুমছে হ্যাঁ তোরা কালা এই কথা তুই ঠিক বলেছিস এই ঘোড়ার কাটা জেনে গাড়ি উড়ে উড়ে চলে যাব না চার দিন তাইলে গাড়ি দরকার হ্যাঁ তো ঠিক আছে তো ওরা হাইতে হাইতে আবি তো আমিও যাবো বাবা সালা মদনা আমার হাঁটুর বয়সী বটে ওয়ার বিয়া ঠিকে গেল তাও আমার বিয়া হচ্ছে নাই আজ আমি মানবো নাই দমে মদ খাবো কিন্তু আমি তো একটাই বোতল আনেছি দমে মদ কি করে খাবো ও বাপ কাজুয়া তোর আর কি লড়াই সকালে মদ নিয়ে বসে গেছিস দেখ ছোটুয়া বেশি বকাস না আমাকে তোর জন্য তো আজ আমাকে মদ খাতে হচ্ছে সকালে ধরে লে বাবা আমি আর ওই আর কি করে দিলি রে বাপ আমি আর কোন পাকা ধানা মই দিয়ে দিলি যে আমার নামে দোষ দিয়ে দিছি লে বাবা আমি আর তোর কি করে দিলি রে যে তুই আমার নামে দোষ দিয়ে দিছি পুরা হ্যাঁ যে আমার জন্য তুই মদ খাচ্ছি এটা তুই আনখা আমার নামে দোষ চাপন দিছি না ই বাবা তুই আচ্ছা বলছিস তো দেখ তুই মদনার সঙ্গে কোনা দেখতে যাস না হ্যাঁ গেছিলি আরো দেখ তুই মদনার বিয়েটা চুকান নিয়েছি একদিনে যাইনি বল চুকাস নাই হ্যাঁ একদম ঠিক কথা একদম চুকান নিয়েছি একদিনে আর কোনো যাওয়া আসা নাই ওইখানে একদম বিয়ে ফাইনাল করে দিয়েছি তো তুই বল তাহলে তোর দোষ হবে কেন নাই আমি ওয়ালে 10 বছরের বড় বটি আমার এখনো বিয়া হইল নাই আর তুই মদনার বিয়া চুকান দিলি লে বাবা ওটাতে আমার কি দোষ আছে রে মদনায় কোনাটা ধরলেই দেখে নেই গোছে লে চুকান দে আর কোনো দরকার নাই আমিও দিলি হ করে মদনা যখন বললো ওটাতে আমার কোনো দোষই নেই কেন তোর কি একবারও মনে হইল নাই যে কাজুয়া এখনো বিয়া করে নাই এত বয়স হয়ে গেল তাও তো কাজুয়াকে আগে বিয়াটা চুকাইলি তারপরে মদনার বিয়া দিব কার রাখবি মন লে বুঝ বুঝেলে সালা ইয়ে আমাকে গাড়ি দিয়ে পাঠাইলো ইয়ার কাছে আমি গাড়িটা মাগলি আমার যখন পাঞ্চার হইলো গাড়িটা তারপরে মদনাকে আমি নিয়ে গেলি কোনা দেখাতে আর এখন আমাকে এরাক দেখেছি লে কত সামলাবি সামলা এ এ কাজ এ তখন তুই আমার গাড়িটা দিলি হ্যাঁ তোকে যখন খুঁজলি তো তুই জানতিস না যে মজনার কোনা দেখতে যাচ্ছি বলে শালা এই জন্য বলো মারি কার কোনো দিন ভালো করতে নাই শালা ভালো করতে যাবি আর আমার পেছন থেকে বাঁশ দিছে তা আবার ছুলা লয় বিনা ছুলে ডাইরেক্ট ঝুড়লে কাটি নিয়ে আর পেছুটা দিতে খুঁজছে যত সব পাগল ছাগল গুলা শালা আমার সঙ্গেই ছং করতে পারি কে জানে মারি ই বাবা তখন কি আমি জানতি যে বিয়েটা চুকে যাবে বলে লে বাবা আর কত সামলাবি সামলা এই শালা খেওগলার সঙ্গে জাগলা হয়ে উঠে আমার এবার কানতে লেগে গেছে তো হ্যাঁ রে কাজুয়া কানছিস কেন তো কানবো না বল আমার হাঁটুর বয়সী ছেলেটাই বিয়া করে লিছে আর আমার বিয়া এখনো হয় না তো কানবো না তাহলে তুইও বিয়া করবি লয় তো সেইটা বল যে তুইও বিয়া করবি বলে ও তো কাঁদা কাঁদা করে মদ খায় কি লাভ চল তোরা কোনো দিকে গোদান দিব হ্যাঁ রে ছোটুয়া তুই সত্যি বলছিস ল হ্যাঁ আমারও বিয়া হবে আরে পাগলা হবে কি বলছিস তোর বিয়া দিয়েই ছাড়ব চল না দরকার হলে মদনার লাগে বিয়া দিয়ে দিব চল ধরে বলে আনলে এলো না হ্যাঁ না ভাই আমি ওইটা করবো নাই আমি বিয়া করবো সবাইকে ভোজ খাওয়াবো কারণ আমিও সবার ভোজ খাইয়া আছি ওই জন্য বলছি আমি ওই ধরে বেঁধে আনবো না কাউকে বিয়া করব তখন ভোজ খাওয়াবো আরে বাহ 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 রে কাজুয়া হ্যাঁ তুইও তাহলে বুঝেছিস বিয়া করলে ভোজ দিতে হয় হ্যাঁ কুটুম বাটুম ডাকি তাইলে তুই এখন প্রায় মদ খাইতে বসে গেছিস বোকা কোথা কর চ তোর কোনো দিকে কোনা দেখবো তো বলবি তো না যে তোর বিয়া করার মন হয়েছে বলে এতদিন তো বলিস নাই তাহলে ওই জন্য তোর কেউ কোনা দেখেনি এই যে বন্ধুরা তোমরা কি ভাবছো তোমরা একটু কাজবার জন্য দেখো যদি কোনা ফোনা ছেলে আছে তো তোমাদের গাঁ দিকে দিয়ে দিব হ্যাঁ তোমরা একটু ভাবো শুধু কি আমাদেরই দায়িত্ব ওটা কাজবার বিয়া দেওয়ার তবে একটু ভালো করে সামলায় একটু মাথায় ক্যারেক্টার আছে তো বুঝতেই পারছো আমাদের ছুটু গজনি বটে কখনো ঠিক আর কখনো বে ঠিক বুঝতেই পারা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে একটু ভালো করে দেখবে যেমন আমার সঙ্গে পোষায় এই জন্য তোকে পাগলা বলে রে লোকে ওটা পোষায় বলো না রে বল মানায় হ্যাঁ হ্যাঁ ছোটুয়া যেটা বললো সেটাই ঠিক তো ঠিক আছে বন্ধুরা সবাই কাজবার জন্য কোনা দেখে রেডি করে রাখবে আর যদি পাই যাও কে খুঁজে খাজে তাহলে আমাদের কমেন্ট অবশ্যই জানান দিবে
আর যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করে নাইছো না তো লাইকটা করে দাও। আর কোনো বন্ধু যদি নতুন দেখতে আসছে আমাদের চ্যানেলে ভিডিও তাকে বলবো দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করো। তো হয়ে গেছে বন্ধুরা, আর বেশি বকর বকর করে ভিডিওটাকে লম্বা করে লাভ নাই, কারণ তোমাদেরও ধৈর্য আর কত দেখাবে বলো। ওই জন্যই বলছি দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা, বাই বাই।